আজকের এই ভিডিওতে এমন একটি প্রকল্পের কথা বলবো যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এবং অনলাইন আবেদন করলে সেই ক্ষেত্রে যদি আপনি ক্লাস সিক্সে পড়েন সেই ক্ষেত্রে আপনি 3,000 টাকা পাবেন, আর ক্লাস এইটে পড়লে 5,000 টাকা পাবেন, যদি আপনি ক্লাস টেনে পড়েন তাহলে 7,000 টাকা এবং ক্লাস টুয়েলভে পড়লে 8,000 টাকা পাবেন। এবং সেক্ষেত্রে 21 বছর হলে আপনি 2 লক্ষ টাকা পাবেন এই স্কিম থেকে। তো স্কিমের নাম কি, কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন ডিটেলসে দেখাবো আজ এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা অল অপশনটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। আর সবার সুযোগ সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন। তাই চলুন শুরু করা যাক। তাই আমরা প্রতিনিয়ত আমরা একটা ব্রাউজার খুলে নেব। আমি সাজেস্ট করব গুগল ক্রোম ব্রাউজার। দেখার জন্য আমরা সার্চ বারে শিশু বিকাশ যোজনা বলে সার্চ বারে সার্চ করব। সার্চ করার পরে আমাদের শিশু বিকাশ যোজনা অফিসিয়াল পেজ আছে, সেই পেজে আমরা চলে যাব। এখান থেকে আমাদের প্রথম লিঙ্ক রয়েছে শিশু বিকাশ যোজনা, এই লিঙ্কে করে আমরা ক্লিক করে আমাদের অফিসের পেজে পৌঁছাবো। তাই আমি ক্লিক করছি, অল্প লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে চলে আসছে। এখান থেকে আমরা সমস্ত যাবতীয় তথ্য দেখতে পাবো। শিশু বিকাশ অফিসিয়াল সাইটটি আছে, সেই সাইট থেকে আমরা সমস্ত তথ্য দেখে নেব। ক্যান্ডিডেট ডিটেলস ভরে দিয়েছি। এখান থেকে আমরা একটু নিচে চলে যাব, দেখতে পাচ্ছি এখানে মেজর বেনিফিট 2,50,000 ও হেলথ ইন্স্যুরেন্স পাবে সেখান থেকে, আর 5,00,000 এডুকেশন ইন্স্যুরেন্স এখান থেকে পাবে। তারপরে আছে যেরকম স্পেশাল ফর গার্লস, বিশেষ করে মেয়েদের জন্য রয়েছে সুবিধার্থী, রয়েছে এরকম 1 নম্বর আছে দেখো 3,000 টাকা আফটার ক্লাস সিক্সে পড়লে, 5,000 টাকা আফটার এইটে পড়লে পাবে, 7,000 টাকা ক্লাস টেনে পড়লে পাবে, আর 2,00,000 টাকা 21 বছর হলে সেলফ এমপ্লয়মেন্ট পাবে। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখতে পারো, ভালোভাবে দেখে নেবে। এখান থেকে দেখার পরে ভালো করে পড়ে অ্যাপ্লাই করে নেবে। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে এমপ্লয়মেন্ট রিলেশন টোটাল, এখানে তোমরা দেখে নিতে পারবে, ভালোভাবে পড়ে নিয়ে করতে পারবে। আর অ্যাপ্লাই করে কীভাবে অ্যাপ্লাই করবে, যেভাবে অ্যাপ্লাই করার জন্য সব উপরে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ জয়েন নাও বলে অপশনটা আছে, সেই জয়েন নাও অপশনটা ক্লিক করবো। জয়েন ক্লিক করে পরবর্তী ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে, চলে এসেছে। এখান থেকে আমাদের কন্ট্যাক্ট, যদি তুমি ডিটেলস আরও জানতে চাও কিছু, তাহলে কন্ট্যাক্ট করতে পারো এখানে গিয়ে। আর জয়েন আস, এখানে নাম দিয়ে মোবাইল নাম্বার অ্যাড্রেস সেন্ড রিকোয়েস্ট, যদি তুমি সেই ক্রাইটেরিয়ার মধ্যে তুমি পড়ে যাও, সব কিছু ফর্মুলার মধ্যে পড়ে যাও, তাহলে তোমার কাছে পরবর্তীতে SMS আসবে, সেই SMS-এর মাধ্যমে তুমি সমস্ত যাবতীয় তথ্য বুঝতে পারবে। আর যদি তুমি আরও অসুবিধা হয় কিছু, তা তুমি কন্ট্যাক্ট ঘরে করো, কন্ট্যাক্ট করে ফোন নাম্বার এখান থেকে পেয়ে যাবে। পেয়ে গেলে তুমি এখান থেকে তাদের টোল ফ্রি নাম্বারে ফোন করে তুমি যত জানতে পারবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।